Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. How to unblock Facebook friend? Facebook বন্ধুকে কিভাবে unblock করবেন? আপনি কাউকে ব্লক করে দিয়েছেন, খুঁজে পাচ্ছেন না কিভাবে unblock করবেন? তো চলুন প্রথমে আমরা Facebook অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আমি Facebook Lite অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে আপনারা উপরে টপ রাইট কর্নারে দেখতে পাবেন 3 লাইন। এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনি এই পেজটাতে চলে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাবেন সেটিংস। তো এখান থেকে সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর আপনি সেটিংস পেজ থেকে প্রাইভেসি অপশনটি খুঁজে বের করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি। প্রাইভেসিতে যে সেটিং গুলো রয়েছে সেটিং গুলো থেকে এখানে দেখতে পাবেন ব্লকিং, রিভিউ পিপল ইউ প্রিভিয়াসলি ব্লকড। আপনি আগে যাদেরকে ব্লক করেছেন তাদের স্টোরি সহ আপনি এখানে দেখতে পাবেন। এখানে ব্লকিং এ ক্লিক করবেন। ব্লকিং এ ক্লিক করলে আপনি যত বন্ধুকে ব্লক করেছেন বা যাদেরকে ব্লক করেছেন এখানে দেখতে পাবেন। ব্লক লিস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এই ব্লক লিস্ট থেকে আপনি যদি কাউকে আনব্লক করতে চান, দেখতে পাচ্ছেন আমির খান, আমি এই আমির খান এই প্রোফাইলটিকে ব্লক করেছি। এখন আমি দেখাবো আপনাদেরকে আনব্লক করে। আনব্লক করতে এখানে আনব্লক বাটনটিতে ক্লিক করবেন। তো আমি এখানে আনব্লক বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইফ ইউ আনব্লক আমির খান হি মে বি এবল টু সি ইউর টাইমলাইন অর কন্ট্যাক্ট ইউ ডিপেন্ডিং অন ইউর সেটিংস। আপনি যদি তাকে আনব্লক করেন 48 ঘন্টার ভেতরে আপনি আর ব্লক করতে পারবেন না, 48 ঘন্টা পরে আবার ব্লক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে আনব্লক বাটন, এখানে নিচে চলে আসবেন, নিচে আনব্লক বাটনে ক্লিক করবেন। আনব্লক বাটনে ক্লিক করলে আপনার বন্ধুটি আনব্লক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমির খান কিন্তু এখানে আর নেই বা তিনি আনব্লক হয়ে গিয়েছেন। তো এভাবে খুব সহজে আপনি যে কোনো ফেসবুক বন্ধুকে ব্লক করলে আনব্লক করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচ দিস ভিডিও।